ডেকে নিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ টাঙ্গাইলের ভুইয়াপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে উপজেলার ইউনিয়নে দুর্গাম চঞ্চল বাসুদেব কোল গ্রামে ঘটনা ঘটে ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইলের বিরুদ্ধে আজ মামলা দায়ের করে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায় গেল পাঁচই অক্টোবর দুপুর বেলা উপজেলার ইউনিয়নের ইউনিয়নে কোল গ্রামের ইসমাইল হোসেন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এ সময় তার সাথে যোগ দেয় ইসমাইল বাড়ি ফাঁকা থাকায় তারা দুজনে মিলে শিশুটিকে পারাক্রমে ধর্ষণ করে কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে সকালে শিশুটির পেট ব্যথা অনুভব হলে মা বাবার কাছে সবকিছু খুলে বলে পরে আজ ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাইলের থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে এ বিষয়ে ভুইয়াপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে